মহাবিশ্ব জয়ের পথে ধীরে ধীরে পা বাড়াচ্ছে ভারত আগামী ১৩ জুলাই চাঁদে পাড়ি দেওয়ার কথা রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মানবহীন মহাকাশ যান রাশিয়া আমেরিকা ও চীনের পর চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠানোর পরীক্ষা করছে ভারত এই মিশনের নাম দেওয়া হয়েছে গগনায়ন সেই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইসরো জানা গিয়েছে এবারের অভিযানে কোনো অরবিটার থাকছে না অর্থাৎ আগের চন্দ্র অভিযান যেখানে সেই ছয় সাতের দশকের অ্যাপেলও অভিযানের ধাঁচে করা হয়েছিল এবারের গোটা প্রক্রিয়াটি তার থেকে ভিন্ন এর জন্য নতুনভাবে সমস্ত কিছু ঢেলে সাজাচ্ছে ইসরো ইসরোর তরফে তিন ধাপে গগনযান প্রকল্প শেষ করার চিন্তাভাবনা করা হয়েছে সেই মতোই খুঁটিনাটি চূড়ান্ত করছে ইসরো প্রথম ধাপে আগামী জুলাই মাসেই মহাকাশে ইসরোর মানবহীন যান পাঠানো হতে পারে সেই অভিযানের সাফল্য এলে দ্বিতীয় ধাপে অক্টোবর নভেম্বর মাসে মানবহীন যানে মহাকাশে রোবট পাঠানো হবে মহাকাশে যাবে ভারতের তৈরি বোম মিত্র ইসরো সূত্রে খবর বোম মিত্র মহাকাশ যান ছোটোখাটো পরীক্ষা করবে এবং পৃথিবীতে ইসরোর কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখার কাজ করবে এই যন্ত্রমানবী অবশ্য অনর চেয়ারে বসে সামনে বা পাশে ঝুঁকে যাবতীয় কাজ করবে কৃত্রিম মেধার ব্যবহার করেই যাবতীয় কাজ করা হবে সঙ্গীদের চিনতে পারা থেকে শুরু করে কথোপকথন যাবতীয় কাজই করতে পারবে এই রোবট এরপরেই তৃতীয় ধাপে ইসরোর আসল পরীক্ষা শেষভাগে তিনজন বা চারজন নভস্বরকে নিয়ে ইসরোর মহাকাশ অভিযান করার পরিকল্পনা রয়েছে দু সালের গোড়ার দিকেই এই অভিযানের সম্ভাবনা রয়েছে ভারতের গগনযান অভিযানের জন্য বিমান বিমানবাহিনীর চারজন পাইলটকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে মহাকাশে যাওয়ার জন্য তাদের স্পেস শ্যুটও তৈরি করে দিয়েছে ইসরো ইসরোর একটি সূত্র জানাচ্ছে মহাকাশ উৎক্ষেপণের চেয়েও নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন নাসার অভিনেত্রী কল্পনা চাওলার কলম্বিয়া মহাকাশযানটি পৃথিবীতে ফেরার পথে হিটশিল্ডের সমস্যা হওয়ায় বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই চলে গিয়েছিল তাই এক্ষেত্রে সব ধরনের সাবধানতা অবলম্বন করে এগোতে হবে বলে জানিয়েছে ইসরো